আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি, এরকম ছোট ছোট আলু দিয়ে গরুর মাংসের এই কারিটা। খুবই সহজে এটা বানিয়ে নিতে পারেন, চলুন বানিয়ে নেই। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন রান্নাটা শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল ভাবে একটা গরুর মাংসের তরকারি। ছোট ছোট এই আলু দিয়ে আমি গরুর মাংসের তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস এরকম ছোট ছোট সাইজ করে চর্বিযুক্ত কিছুটা মাংস আমি কেটে এখানে নিয়েছি। এখন আমি হাঁড়িতে বসিয়ে দেব, দিয়ে দিলাম মাংসটা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আসলে আমি সহজ যেভাবে বসাই সবসময় তরকারিটা, এইভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এখানে 2 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আছে এখানে। এখন এখানে দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়ো মশলা। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, এখানে মরিচ গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, প্রতিটা চা চামচ দিয়ে এখানে ইউজ করছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো 1/2 চামচ, এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, এখানে নিয়েছি গরম মশলা 1/2 চামচ, আর এখানে স্বাদ মতো কিছুটা লবণ, আর এখানে গোটা মশলা, এখানে 4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, আর কিছুটা লং আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা। আসলে ঝটপট গরুর মাংসটা এইভাবেই রান্না করতে আমি বেশি পছন্দ করি, ঝামেলাবিহীন ভাবে বসানো যায়। সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল। এখন মাংসটা মিক্সড করে এখন আমি চুলায় আগুন ধরিয়ে বসিয়ে দিচ্ছি। এই তো আমি চুলায় মাংসটা বসিয়ে দিলাম, এখন এটা আমার সিদ্ধ হতে থাক। এখানে আর পানি অ্যাড করতে হবে না, মাংসর পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংস থেকে আসলে অনেকটা পানি বের হয়, এই পানিতেই মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি। চলুন দেখে নিন আমার মাংসটার কি অবস্থা। এই তো দেখুন, একেবারে মাংসটা কষিয়ে নিয়েছি। গরু মাংসটা হতে আসলে অনেকটা সময় লাগে, এটা অল্প আছে, অনেক সময় রান্না করতে হয়। এখন আমি এর মধ্যে কিছুটা আমের আচার অ্যাড করছি, টক আমের আচারটা অ্যাড করে দিচ্ছি এখানে। মিশিয়ে নিলাম, এই তো দেখুন আমি এর মধ্যে এখন দিয়ে দেব এই যে এরকম ছোট ছোট আলু, চিকন লম্বা লম্বা আলুটা, এই আলুটা দিয়েই আমি মাংসটা রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আসলে এখানে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই তো দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো চাইলে এভাবে ট্রাই করে নিতে পারেন, গরুর মাংস দিয়ে এই ছোট আলুগুলো খুবই টেস্টি হয় খেতে। আজ ছিল এই আমার রান্না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।